আমাদের রেসিপিটা কি হচ্ছে চিকেন স্টিক দর্শক চিকেন স্টিক তৈরি করার আগে কি কি উপকরণ লাগবে সেটা দেখে নেই চিকেন স্টিক চিকেন 500 গ্রাম রসুন বাটা 1 চা চামচ আদা বাটা 2 চা চামচ লবণ স্বাদমতো গোলমরিচের গুঁড়া 2 চা চামচ মরিচ গুঁড়া 2 চা চামচ সয়া সস 1 টেবিল চামচ ঘি 2 টেবিল চামচ টমেটো সস 2 টেবিল চামচ চিলি সস 2 চা চামচ দেখে নিলাম উপকরণ কি কি লাগছে শুরু করে দেই জি আপু কি করছি প্রথমে প্রথমে আমরা চিকেনটার সাথে মশলাগুলো মিক্স করে নিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা বোনলেস চিকেনটা নিয়েছেন আমি এখানে বুকের মাংসটা এবং লেগ পিসের মাংসটা আমি মিক্স করে নিয়েছি আমার কাছে মনে হয় যে লেগ পিসের মাংসটা একটু জুসি বেশি হয় আচ্ছা আচ্ছা তো হাফ চা চামচ রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সস দিব লবণটা আমি কম করেই দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ এবার আমরা এটাকে মিক্স করে নিব ভালোমতো মিক্স করে নিতে হবে ওকে মিক্সিংটা হয়ে গেলে আমরা কি কিছুটা সময় রেখে দেব হ্যাঁ রেখে দিলে ভালো হয় কতটুকু সময় রাখতে হবে বাসে আধা ঘন্টার মতো রেখে দিলে ভালো তাহলে ভেতরে ভালোমতো হ্যাঁ মশলাগুলো ঢুকে যাবে তাই না আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অন করে নিচ্ছি এবার তেল দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল দিব কম তেলে ভাজতে হবে এটা আচ্ছা এবার আপু আমরা এই কাঠিগুলোতে গেঁথে নিব যেহেতু চিকেন স্টিক হ্যাঁ আর এই কাঠিগুলো কিন্তু এই কাঠির মধ্যে কিছু দেখলে খুব পছন্দ করে হ্যাঁ খুবই আকর্ষণীয় হয় দেখতে তো এই কাঠিগুলো আমরা ব্যবহার করার আগে 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো তাহলে হবে কি চুলার তেলে পুড়ে যাবে না সহজে এবং খুব সহজেই গেঁথে নিতে পারবো আচ্ছা আচ্ছা ওকে তো আমি সুন্দর করে গেঁথে নিচ্ছি এটা আমরা একে একে গেঁথে গেঁথে তেলে দিয়ে দেব দিয়ে দিচ্ছি হ্যাঁ বেশ আপু রান্না বান্না নিয়ে একটু শুনে আপনার গল্পটা একটু শুনি জি আপু আসলে রান্নাটা আমার বিয়ের পর থেকেই শুরু হয়েছিল তো ওটা শখই করতাম কিন্তু আমার ফ্যামিলির সবাই পছন্দ করতো আমার রান্না তো বলতো যে তুমি এত রান্না ভালো করো আমার হাজবেন্ড বলতো কিছু একটা করো তো তারপর থেকে আমার যাত্রাটা শুরু নানান জায়গা থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি রান্নার উপরে তারপরে তো এখন টিভি শো তারপর পত্রিকা ম্যাগাজিনে রেসিপি দিয়ে থাকি আমার পেজের নাম হচ্ছে আনিসাস কিচেন ইয়ামি ফুড আনিসাস কিচেন এই নামে আমরা পেয়ে যাব জি ওকে ওখান থেকে আমি খাবার ডেলিভারি করে থাকি সব ধরনের খাবার সব ধরনের খাবার আমাদের দেশীয় খাবারটাই আমি বেশি করি তো ভালো লাগে আমার বেশ কতদিন হলো পেজটা প্রায় 4-5 বছর হয়ে গিয়েছে অনেক দিন তাহলে আর এখন এই করোনাকালীন সময় আরো বেশি চলতেছে তাই না হ্যাঁ আচ্ছা এদিকে আমাদের স্টিকগুলো দেওয়া হয়ে গেল না জি এখন শুধু ভাজার অপেক্ষা কতটা সময় লাগে এটা হতে 5-7 মিনিট লাগবে বেশি লাগবে না হ্যাঁ আচ্ছা আমরা এক পাশটা হলে মনে একটু উল্টে দেব এপি এপি টপিট হয়ে গেলে তুলে নিব চিকেন তো সেদ্ধ হতে খুব কমই সময় লাগে আর আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এক পাশটা হয়ে গেছে আমরা একটু উল্টে নিচ্ছি হয়ে এসছে মনে হচ্ছে একটু কালারটা আসতে হবে কালার আসলে মনে হবে যে সেদ্ধ হয়ে গিয়েছে আচ্ছা
রংটা দেখি আমরা বুঝে যাব না হ্যাঁ রংটা দেখলে আমরা বুঝতে পারবো যে সিদ্ধ হয়ে গেছে প্রথমে চুলার আঁচটা একটু লো থাকবে আর তারপরে আমরা চুলার আঁচটা বাড়িয়ে দেব প্রথমে কিছুটাক্ষণ আমরা লো ফ্লেমে হ্যাঁ লো আঁচে করব লো হিট থাকবে তারপরে আমরা চুলার আঁচটা বাড়িয়ে দেব আচ্ছা যে আপু এটা হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে আমি একটা সস তৈরি করব আচ্ছা চুলাটা অফ করে নিচ্ছি বেশ আমাদের চিকেন স্টিকটা রেডি হয়ে গেছে এখন এটার সাথে একটা সস সেটা আপনি নিজে বানাবেন জি আচ্ছা আমরা আরেকটা প্যান নিয়ে নিলাম এখানে বাটার আছে বাটার দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণে এবার আমরা এটার মধ্যে দিব সয়া সস দিব এক টেবিল চামচ টমেটো সস দিব দুই চা চামচ চিলি সস দিব দুই চা চামচ সামান্য পরিমাণে একটু গোলমরিচ জাস্ট এবার এটাকে মিক্স করব আচ্ছা তো আমার সসটা কিন্তু রেডি আপু হয়ে গেছে জি বাহ এটা বিকেলের নাস্তায় বা কোনো মেহমান আসলে পরিবেশন করলে খুব চমৎকার হ্যাঁ আমরা যদি আগে থেকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখি তো চটজলদি বানিয়ে নেওয়া যাবে হ্যাঁ চটজলদি বানিয়ে নেওয়া যাবে খুবই সহজ একটি এবং খুবই কম উপকরণে তো এবার আমরা স্টিকগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা চিকেনটা সসে দিয়ে দেব হ্যাঁ আচ্ছা আচ্ছা জাস্ট এটাকে মিক্স করে নামিয়ে নেব বাহ তৈরি হয়ে গেল বেশ জি জি আপু তৈরি হয়ে গেল আমার চিকেন স্টিক তৈরি হয়ে গেছে খুব সুন্দর লাগছে একটা স্মেল পাচ্ছি আমি বেশ মজাদার সসি সাদিয়া ইজ ইট গুড তোমার পছন্দের খাবার দর্শক চিকেন স্টিক কীভাবে তৈরি করে ফেললাম খুব সহজে এতক্ষণ ধরে দেখলেন কিন্তু তারপরেও আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার প্রথমে বাটিতে চিকেন নিন এতে রসুন বাটা আদা বাটা লবণ গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া ও সয়া সস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন এবার ম্যারিনেট করা চিকেন কাঠিতে গেঁথে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন আরেকটি ফ্রাই প্যানে ঘি দিন এতে সয়া সস টমেটো সস চিলি সস ও ভাজা চিকেন দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন স্টিক